অঙ্কু প্লিজ শান্ত হও, প্লিজ নিজেকে একটু সামলাও, তুমি শক্ত হও। ওই লাশটা আঙ্কেলের না, এটা অন্য কারো। নবাব ভাই তো জোর দিয়ে বলতে আসছে ওই লাশটা ড্যাডি। আচ্ছা নবাব ভাই কি আমাদের লোক? সে হচ্ছে ঢাকাইয়াদের লোক, সে তো চাইবেই যে আমাদের মনোবল ভেঙে যাক। শোনা তুমি প্লিজ নিজেকে সামলাও, শক্ত হও, এই সময় ভেঙে পড়লে চলবে না। ওরা বারবার চাইবে যে আমাদের মনোবল ভেঙে দিক, বিশেষ করে তোমার। তুমি প্লিজ ভেঙে পড়ো না প্লিজ। ওই না পুলিশের তারা যাবো, ইয়া বলবো ওই লাশের লগে আবার ডিএনএ টেস্ট করে নেওয়ার লেগে। হ্যাঁ অবশ্যই বলবো, আন্দাজে যে কারো লাশ আঙ্কেলের লাশ বলে চালিয়ে দিলে আমরা সেটা মেনে নেবো নাকি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আঙ্কেলের লাশ যদি পাওয়াও যেত সেটা তো মুন্সিগঞ্জে পাওয়া যাবে, লাশটা বরিশালে পাওয়া গেছে, এটা কিভাবে হয় বলো? এইটা কি মেনে নেওয়া যায়? তুমি প্লিজ আপু শান্ত হও, নিজেকে শক্ত করো, আমরা ডিএনএ টেস্ট ছাড়া মানবই না যে এটা আঙ্কেলের লাশ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আসলে হয়েছে কি ওই বরিশালে আপনার আব্বার? না না না, ও ওইটা আমার ড্যাডির ডেড বডি না, ওইটাই পারে না। ওইটা আপনার আব্বারই? আপনি কেমন শিওর হয়েছেন ওইটা আমার ড্যাডির লাশ? আমার হিসাবে ওইটাই কয়। খুনির পরবর্তী টার্গেট হলেন আপনি। একদিন তোর এই ভুল ভাঙবো ঠিকই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তোরে আমি কয়ে যাইতেছি, তোর শত্রু কিন্তু আমি না, তোর শত্রু হলো গে উই। পস্তাবি পরে আর ওই মোগলিয়া সামনে বাইতে বাই কর, নাহলে করলাম পস্তাবি।